একটি শর্ত দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে নিজেদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রায় 130 জন সৈন্য। ওই চিঠিতে তারা সতর্ক করেছেন যে ইসরায়েলি সরকার যদি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় এবং বন্দী বিনিময়ের ব্যবস্থা না করে তাহলে তারা আর সেনাবাহিনীতে তাদের দায়িত্ব পালন করবে না। বুধবার এই চিঠি ইসরায়েলি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই চিঠির বরাত দিয়ে হিব্রু ভাষায় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানো ওই সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ থেকে আসা, যেমন বিমানবাহিনী, নৌবাহিনী, সাঁজোয়া বাহিনী এবং আর্টিলারি বাহিনী। তারা তাদের চিঠিতে মন্ত্রিসভার সদস্যদের এবং সেনাবাহিনীর প্রধানের প্রতি এই বার্তা দিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন, গাজায় চলমান যুদ্ধবন্দীদের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে, যাদের অনেকেই ইতোমধ্যেই ইসরায়েলি বিমান হামলায় ও উদ্ধার অভিযানের সময় নিহত হয়েছেন। চিঠিতে তারা লিখেছেন, আমরা যারা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছি বা করেছি, তারা ঘোষণা করছি, যদি সরকার বন্দীদের বাড়ি ফেরাতে চুক্তির পথে না হাঁটে, তবে আমরা আমাদের দায়িত্ব পালনে অব্যাহত রাখতে পারব না। তারা আরও উল্লেখ করেছেন, আমাদের অনেকের জন্য ইতিমধ্যেই সীমা অতিক্রান্ত হয়েছে, অন্যদের জন্যও সেই দিনটি আসছে যখন আমরা হৃদয় ভাঙ্গা হয়ে আর দায়িত্ব পালন করতে পারব না। এর আগে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছিলেন, 30 জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে প্রকাশ পায় দীর্ঘদিন ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। এর আগে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া সেনাদের অভিভাবকরাও ইসরায়েলের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা বলছেন, এই অর্থহীন যুদ্ধে সন্তানদের পাঠিয়ে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। গাজায় থাকা তাদের সেনা সন্তানদের ফেরত আনার দাবি করেছেন তারা। এদিকে এত কিছুর পরও গাজা এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের বিমান বাহিনী হিজবুল্লাহর প্রায় 185টি এবং হামাসের 45টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে ভবন, রকেট লঞ্চার এবং হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত এক বছরে গাজায় 41,965 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া আহত হয়েছে আরও 97,590 জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।